তুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় অর্থাৎ 24 এবং 25 তারিখ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি থাকবে উপকূলের যে কাছাকাছি জেলাগুলো রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। 26 এবং 27 তারিখ প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। 28 তারিখে আবার একটু বাড়বে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কিছুটা বেশি থাকবে আগামী 24 ঘন্টায়, বিশেষ করে উত্তরে যে 5টা জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। 26-27 হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, 25-26 হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, আবার 27-28 একটু বাড়বে, বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো এই দুদিন দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর মালদা, দুই দিনাজপুর আগামী 24 ঘন্টায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর পরবর্তী 3-4 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। উপকূলের কাছাকাছি জেলাগুলো দু এক জায়গায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাও খুব বেশি কিছু থাকবে না হয়তো। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে অর্থাৎ 24 তারিখ এবং 27-28 ওই উত্তরের কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।